আমার মনে হয় আজকে একটু বেশি দেরি করে ফেলাইছো। উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। হ্যাঁ চাচা, তিশা আজ দেরি করছে। চাচা, এই প্রত্যেক দিন কোচিং এ যেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু দেরি করলে কিছু হইব না গো মা? মন দিয়ে লেখাপড়া করো, মেয়ে মানুষরা আজকাল অনেক বড় বড় জায়গায় আছে। তুমি তো আমাদের গ্রামের গর্ব, তোমার রেজাল্ট ভালো, মন দিয়ে লেখাপড়া করলে তুমি একদিন সেই জায়গায় যাইতে পারবা। তখন আমি বুক ফুলে কমু অন্য গ্রামের মানুষরে যে তৃষা আমাগো গ্রামের মাইয়া। তৈয়ব চাচা সবসময় অন্যের সুখে সুখী, নিজের জন্য কিছু চাওয়ার নাই আপনার? না গো মা, আমি আর কি চাম? এই জগৎ সংসারে বউটা ছাড়া আর আমার কেউ নাই। তোমাগো সুখ, এই গ্রামের মানুষের সুখ দেখলে এইটাই আমার ভালো লাগে রে মা, এইটাই ভালো। আজকের এই উদাসী বিকালবেলাটা খুব ভালো লাগতেছে, তাই না রে তরি? ভালো তো লাগবই, বয়সটা তো ভালো লাগারই। তুই না মানে কোন একটা কথা কইলে ওইটা নিয়ে তুই ঢং করস, আমার মাঝে মাঝে এমন জেদ লাগে তোর উপরে। তুই এক কাজ কর, ভালো একটা ছেলে দেখি বিয়া কর, দেখবি তো সব রাগ কমে যাব। দেখোস না মায়া গো বিয়া হইলে কেমন শান্ত হয়ে যায়। তোর মন চাইলে তুই গিয়ে বিয়ে কর, আমার বইলে লাভ কি? তুই হইলি আমাগো গ্রামের সেরা সুন্দরী, তাই তরুণ চণ্ডীদাসেরা প্রথম চান্সে তোরে পছন্দ করে। আর আমার গো কপাল দেখ, আমার কিন্তু রাগ উঠাবি না, আর বেশি রাগ উঠাইলে আমি একদম ধাক্কা দিয়ে তোরে নদীর মধ্যে ফেলা দেব। আরে ওইখানে কে? কই? আরে চাচা, চাচা একটু একটু আর তো দেখেন তো। একজন মানুষই তো মনে হইতেছে। এখনো তো জান আছে, মরে নাই। অক্ষণি তাইলে হাসপাতাল নাম লাগবো। ততক্ষণে কি বাঁচবো? তাইলে আমি এক কাম করি, ওরে বাড়তি নিয়ে যাই, বাড়তি নিয়ে যাই, ওই সবুজ ডাক্তারের খবর দিই। কিন্তু ও তো ডাক্তার না চাচা, ও তো কম্পাউন্ডার। আরে কম্পাউন্ডার হোক আর যাই হোক, 4-5 ঘন্টা সময় লাগবো হাসপাতালে যাইতে, ততক্ষণে যদি বইরা যায়। তোমরা কাম করো মা, তোমরা একটু ধরো তো, ধরো আমার ধরো। ভয়ের কোনো কারণ নাই, মাথায় আঘাত পাইছে তো, অনেক রক্ত পড়ছে। আচ্ছা ওই ওনারে হাসপাতালে নিয়ে গেলে ভালো হইতো না? এখন নড়াচড়া করাটা ঠিক হবে না। কি কয়? জ্বরে ঘরে আছে তো, তাই আবল তাবল বলতেছে।
আমি কিছু ওষুধ লিখে দিতেছি, এগুলো খাওয়ান। এই ওষুধটাই না খাওয়ান, আমি বরং রাত্রে যাওয়ার সময় আবার এসে দেখে যাম নে। আমি আসি। আসসালামু আলাইকুম। মা গো, তোমাকে তো আজকে আর কোচিং এ যাওয়া হইল না। কি যে কোন আপনি চাচা, মানুষের জীবন বাঁচানি ফরজ, মানুষের জীবনের চাইতে কি কোচিং ইম্পর্টেন্ট হইল নাকি? না, তোমার আব্বা যদি জানতে পারে তাহলে তো রাগ হইব। কিচ্ছু হইব না চাচা। তাইলে এখন বাইরে যাও। না, ওনার ভালো মন্দ কিছু একটা না দেখে আমি যাবো না। কিন্তু কোনো কিন্তু নাই, আপনি আমার নিয়ে তো চিন্তা করেন না তো চাচা, আপনি রোগীর নিয়ে চিন্তা করেন। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি ওষুধগুলা আনতে যাইতেছি। হ্যাঁ, একটু শোনো তো। তুই কি সত্যি এখন বাসায় যাবি না? তো মানুষটার এমনি ফেলায় কেমনে যাই, দেরি দেখে বাসায় কিন্তু চিন্তা করব। আচ্ছা বাবা, জ্ঞানটা আগে ফিরু দেখি, যদি জ্ঞান না ফিরে তাহলে কি করবি? তুই না বড্ড বেশি কথা কস, চুপ করে থাক। শোন, কোচিং টাইম কিন্তু পার হয়ে গেলাম, থাকতে পারব না, এটা কিন্তু আমার শেষ কথা। এতক্ষণ তুমি অপেক্ষা করলা? আরে আমারে একটা খবর দিলে মোবাইলে, আমি তো খোঁজ নিতে পারতাম। আমার ভুল হয়ে গেছে। তোমার তো খালি ভুলই হয়ে যায় না, এত রাত হয়ে গেল, মায়েরা এখনো বাসায় ফিরলো না, কই গেল মায়েরা? আমারে তোমরা পাগল না বানানো পর্যন্ত তোমাকে শান্তি নাই। আপনি কই যান? তোর মাঝির বাড়িতে যায় খোঁজ নিয়ে আসি। আচ্ছা যান। তোমার বাবার গলা। আচ্ছা আপনি যান, আমি একটু পড়াইতেছি। আমি কি করবো? তাহলে যা সত্য তাই বলবেন। যান ভাইজান, ভাইজান আপনি ভেতরে আছেন। কিরে তিশা দরকারে কেন? তিশা দরকারে কি করে? না ভাইজান, মানে একটা ছেলে। একটা ছেলে? কোন ছেলে, কার ছেলে? তিশার লগে ওই ছেলের সাথে সম্পর্ক কি? তিশা ওই ছেলের লগে তোর ঘরে কি করে? না না ভাইজান, আপনি কি না কি ভাবতেছেন? আসলে একটা অজানা অচেনা ছেলে মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে আসিল। তৃষা মা প্রথমে দেখতে পাই ছেলেটারে, আমারে কইল যে চাচা নাওটা ভেরান। আমি নাও ভেরা ছেলেটার কাছে যাই, দেখি দম আছে, এখনো মরে নাই। তাই আমরা ধরাধরি করে ওরে নিয়ে আসি। আমি মারে এত করে বুঝায় কইলাম যে তুমি বাদ যাও, তোমার বাপ মায়ে চিন্তা করবো, কিন্তু আমার কথা তো শুনলো না। আমি কি করুম ভাইজান? তৃষা চল বাড়িতে চল। আব্বা, ওনার তো এখনো পুরোপুরি জ্ঞান ফিরে নাই, জ্ঞানটা ফিরুক তারপর আমি যাই। দেখ, কোন রকমের বাড়াবাড়ি আমি পছন্দ করি না, বাড়িতে চল কইতাছি। যাও মা যাও। কত বড় সাহস, গভীর রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে, আর তরেও কইতে হোক। তুই তো আমারে খবরটা দিতে পারতি, তুই দিলি না কিসের জন্য?
আমার মাইয়া তোর বাড়িতে পড়ে থাকার মানুষ, তুই তো আমারে খবর দিতে পারতি, তুই দিলি না কিসের জন্য? তোর অনেক তেল হয়েছে না? দাঁড়া, কালকা থেকে তোর নৌকা চালানি বন্ধ, তাহলে তোর তেল মশবো। খুব কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে বাবা। তিশা, মা তুই কই আছিলি এতক্ষণ? মাঝির বাড়িতে। মাঝির বাড়িতে কেন? তোমার মাইয়া তো বড় হয়ে গেছে, হাত পাও কয়েকখান করে গজাইছে, লগে পাংখাও গজাইছে। কি হইছে? আপনি এইভাবে কথা কইতেছেন কেন? আমি তো সব সময় বেশি কথা কই। জিগাও তোমার মাইয়া রে। কি হইছে রে তিশা? কি হইব মা, কিছুই হয় নাই। তোর বাবা এমনি কথা কইতেছে কেন? আরে কোথাকার কোন পোলা মাথায় আঘাত পাইয়া পড়ে আসিল নদীর ধারে, তোমার মাইয়া কোচিং থেকে ফেরার পথে হেরে নিয়ে যায়া তুলছে তো মাঝির বাড়িতে, সেইখানে সে তার সেবা করতেছিল। কি ঘটনা, আমি তো কিছুই বুঝতেছি না। অত বোঝার কাম নাই তিশার, আর কলেজে যাওয়ারও কাম নাই, অত লেখাপড়ারও কাম নাই। এইটা আপনি কেমন কথা কন? এইটাই আসল কথা। যাও মায়ারে নিয়ে ঘরে যাও, আমি আসতেছি। কি হয়েছিল মা? শোনো মা, কি হয়েছিল আমি বলি। আমি আর তুরি পড়া শেষ করে ঘাটে ফিরতেছিলাম, আইসা দেখি একটা লোক পড়ে আছে। আমি তো ভাবছি লোক বোধহয় মরে গেছে, বিশ্বাস করো, এখান দেয়া রক্ত, এখান দেয়া রক্ত। তখন কি করবো, তোর চাচার সাথে ছিল, তোর চাচারে বললাম একটু দেখেন তো। আব্বা শুনবো, চলো ভিতরে চলো। নাম কি আপনার? নাম কি? মা গো, আজকে আমি নৌকা নিয়ে ঘাটে যাব না, তোমরা অন্য নৌকা নিয়ে যাও। ডাক্তার সাহেব, ওনার এখন অবস্থা কি? শারীরিক অবস্থা এখন একটু ভালো, কিন্তু 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 কি মনে হইতেছে স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বলেন কি। কিছু জিজ্ঞেস করলে খালি ফেল ফেল করে তাকায় থাকে, কোনো জবাব দেয় না। তাহলে এখন উপায়? কয়টা দিন যাক, তারপর দেখি কি করা যায়। ডাক্তার সাহেব, আর কোনো সমস্যা নাই তো? আপাতত কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। আচ্ছা আমি এখন উঠি। আপনার নাম কি? কি হলো বলেন? আপনার নাম কি, কোথায় থাকেন, কোথা থেকে আসছেন, আর মাথায় ব্যথা পেয়েছেন কেমন করে? আচ্ছা থাক থাক, আপনার কিছু বলা লাগবে না, থাক। আচ্ছা তো ওনারে নিয়ে আর কি করবেন ভাবছেন? কিছু কি করুম মা,
যতদিন ভালো না হয় ততদিন আমার কাছেই থাকবো। কিন্তু ওনার তো স্মৃতিশক্তি নাই, আর স্মৃতিশক্তি যদি কখনো ফিরে না আসে তাহলে? গরিবের ঘরের মেহমান, মেহমান হইলে আল্লাহ রহমত। এই রহমতরে আমি দূরে ঠেলে দিব না রে মা। আমি যা খাই সেও তাই খাইব, আমি যেমনে চলি সেও তেমনে চলি। চাচা আপনি না অতিরিক্ত ভালো মানুষ। মা গো, জগতে সবাই ভালো মানুষ। আচ্ছা মা, ওরে আমি কি নামে ডাকি কৌতু? চাচা আপনি ওনারে সাগর বলে ডাকেন। সাগর? হ্যাঁ, কারণ সাগর মানে হলো সমুদ্র, আর সমুদ্র অনেক বিশাল, আর এই মানুষটা আপনার জন্য অনেক বিশাল। ঠিক 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 করছো মা, ওরে তাইলে আমি সাগর বলি ডাকো। আচ্ছা আমি তাহলে এখন যাই চাচা। আচ্ছা আবার আইসো মা। তোর মাথায় সাগর নামটা এলো কেন জানি না, এমনি আমি শুনলাম কিছুদিন যাবো নাকি তোর চাচার নৌকা চালা না। হ্যাঁ আগে তো তাই শুনছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন আমাদের উপায় কি? আর উপায় তোরে দেখে মনে হইতেছে খুব চিন্তায় পড়ে গেছস। শোন, চিন্তার কোনো কারণ নাই, তোর চাচা তার পালক ছেলে সাগরে নৌকা চালানো শিখেছে, এখন থেকে সাগর ভাই তো ওই নৌকার মাঝি। ও বাহ, এইটা তো চমৎকার কথা কইলি। তাই ওই দিন তুই খুব ভয় পেয়ে গেছিলি তাই না রে তিশা? ভয়? খালি ভয়? আল্লাহ, ওই দিনের ওই দৃশ্যের কথা মনে পড়লে তো আমার মনে হয় আমার এখনই জ্ঞান হারায় যায়। আমিও খুব অবাক হয়েছি, এমন একটা মানুষ জীবিত হইল কেমনে? তবে যাই কোষ, হ্যাঁ কিন্তু খুব ভাগ্যবান রে, তার উপরে আবার তোয়েব চাচার মতো লোক পাইছে। হ্যাঁ তোয়েব চাচার লিগে ভালো হইলো তাই না? বেচারার তো কোনো সন্তান আসছিল না, এই বৃদ্ধ বয়সে একটা পোলা পাইল। যাক এখন তো চাচা খালি খাইব আর ঘুমাইব। কিন্তু প্রশ্ন হইল লোকটা আসলে কোথাকার বাসিন্দা, কোথায় থাকে, কি করে, কিছুই তো জানি না। এই তৃষা দেখ দেখ, ওই যে নৌকার উপরে একটা যুবক বসে আছে না, আমার মনে হইতেছে এই যুবকই মনে হয় সাগর ভাই। হ্যাঁ আমারও তো তাই মনে হইতেছে, সেই দিনের ওই ঘটনার পর তো আব্বার কারণে আর তো এফএসআর বাড়ি থেকে খবর নিতে পারলাম না। কিন্তু দেখ সেই দিনের দেখা আর আজকে দেখার মধ্যে কিন্তু অধিক তফাত। কি সুন্দর লাগতেছে না আজকে, মনে হইতেছে পুরা যেন একটা রাজপুত্র বসে আছে। চল আপনার নামই তো এখনো জানা হলো না তাই? জি আমার নাম সাগর। ও বাহ, সুন্দর নাম তো। দেখছস তোর দেয়া নাম। তা সাগর সাহেব আপনি কি গান টান গাইতে পারেন নাকি? জি না, গান গাইতে পারি না, তবে বাঁশি বাজাইতে পারি মাঝে মাঝে। যেমন পারেন তেমনই শোনাবেন? এখন না, পরে শোনাব। আচ্ছা ঠিক আছে, তবে এখন থেকে কিন্তু আমরা দুইজন আপনার একদম স্থায়ী যাত্রী। ওঠেন
চল। সাগর নাকি তুই মাঝের পালক পোলা, ওই শালা সৌদাগর বাড়ির মায় এগো নৌকায় তুইলা ভাবল। ওই শালার একদিন এমন শেষা দেব, শেষা খাইয়া এই গ্রাম ছাইরা অন্য গ্রামে দৌড়ে। শালার চেহারা দেখছো, ভিন্দি সুযোগ শোনা বুঝে নাই করবো। আর সুন্দরী রিয়া পাগল হইব না কিল্লি কাক, আমরা সুন্দরী গুলোকে কোনো চান্স পাই না। আর ওই শালায় কোন দেশে তাইয়া হাবা গোবা ভাবলো ইয়া সুন্দরী গো নৌকা তুলা। আরে শুন, অসির একটা ব্যবস্থা নিতে হইব, নাই তো কিন্তু আমাকে খাওয়ান টাউন কিচ্ছু থাকবো না, কথাটা মনে রাখিস। এভাবে না, এভাবে না, আমি একটা বুদ্ধি বাই করছি। বুদ্ধি? হ্যাঁ, কি বুদ্ধি দোস্ত? বুদ্ধিটা হইলো ধরে মাস না শুই পায়, ওই শালারে এমন ব্যবস্থা করব যাতে সব সুন্দরী মাই আর আমার জুতা পেটা পায়। এটা কেমনে সম্ভব? হ্যাঁ, মাথায় গিলু থাকলে সব। আমরা যা শিখাই দেব তাই করতে বাধ্য হইব, তখন বাজবে একটা বন্ধ। এই দেখটা ভালো বুদ্ধি ব্যয় করছো তো, ওর মাথায় দিয়ে মাঝে মধ্যে কিছু কুচ্চা হে। এইবার ওই শালা সারা জীবন সুন্দরী গোর কাছে কালারিয়া থাকবে। এটাই কিন্তু ফাইনাল দোষ, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে ব্যবস্থা করি, চল এবার যাই। চল 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 চল। এই যে শুনেন, কাল থেকে আপনারা আমার নৌকায় উঠবেন না। কেন মাঝে কি হইছে? আপনারা শুধু শুধু ফ্রি যাইতে চান, এটা কি সরকারি নৌকা? জি স্যার, এটা সরকারি নৌকা, আমাকে টাকা ছাড়াই পার করতে হইব। কাল থেকে আর মোড়েও আসবেন না। তিশা তুই কিছু কইবি না? এই যে সাগর সাহেব, একটা কথা মনে রাখবেন, আপনার ভাগ্যবান যে আপনার নৌকায় সুন্দরীতে আনাগোনা হয়। তিশা তুই কিছু ক। আমি কি বলবো, সাগর কি আমার চাকরি করে না? আপনি খুব ভালো, আপনি আসেন আমার নৌকায় উঠেন। ফুর্তিতে থাকতে চায়, বুঝতে পারছো? কিন্তু লোক হিসেবে কিন্তু ওরা খুব ভালো। আবার ওরা আমার গানও গাইতে করে। গান গাইতে কত গান গাইবা, তুমি তো ভালো গান গাইবার পারো, সমস্যা কি? কিন্তু কখনো খারাপ ব্যবহার করো না। হ্যাঁ, ঠিক আছে, আমি একটু ভিতরে গেলাম। আচ্ছা যা। ওরে মরার গরম রে। শালার কপাল নাই ঘাড়া, দুই দুইটা সুন্দরী এ বোকাটার বিজে ঘুরে। ওই সাগর, ওই সাগর, ওই দেখ তার দুই সুন্দরী আইতাছে, কি সুন্দর সাজ্জা গুজ্জা। আরে রহিম ভাই, ওদের দেখে না আমার ভয় লাগে। আরে কি কইতাছিস বোকা, তুই এলে ভাগ্যবান।
আমি আবার কি করলাম, আমি ভাগ্যবান। তুমি শুধু ভাগ্যবান না, মহা ভাগ্যবান। সুন্দরীরা সবাই তোমারে পছন্দ করে। তার মানে? আরে মানে বলবো না, মানে লেগে তোমারে ভালোবাসে। ভালোবাসলে কি হয়? ভালোবাসলে কি হয় সেটাও বোঝো না, বোকা। ভালোবাসলে প্রেম হয়, আর প্রেম হইলে বিয়া হয়। এটা আবার কেমন কথা? আমি ও ঘুরে বিয়া করতে পারবো না। না শালা বোকারাম, কিছুই বুঝে না। ওই মেয়ে, ওই মুখ সামলায় কথা কইবেন। ওই কত চিল্লাস কেন? এই আমারে শালা বললেন কেন? আমি কি আপনার শালা? ওই হায় আল্লাহ, ওই জামু, আমার জীবনে অনেক বোকা দেখছি, কিন্তু ওর মতো বোকা জীবনের প্রথম দেখলাম। আবার আমারে বোকা কইতেছেন? আমি কি বোকা? আরে কে তোমারে বোকা বলছে? তুমি তো বোকা না, তুমি এলা রাম বোধাই। এই তো ভাই, এটা মনের মতো কথা কইলেন। আপনারা কেমন আছেন? আমরা কেমন আছি জানতে চাইছেন? খুব খুশি হইলাম। তাই আপনি কন্ত, আমরা কেমন আছি? আপনারা কেমন আছেন তা আমি কেমন করে বলবো? তবে হাসি খুশি দেখে তো মনে হচ্ছে আপনারা বেশ ভালোই আছেন, সুখেই আছেন। সাগর ভাই, আপনার জন্য ঝাল বড়া লয়ে আইছি। আমরা ভাটি অঞ্চলের মানুষ তো, ঝাল বড়া অনেক প্রিয়। এলন খেলন। আচ্ছা কই দেহি। কি ব্যাপার সাগর ভাই, ঝাল বড়া কেমন হয়েছে? ভালো, কিন্তু অনেক ঝাল। ঝাল খাওয়া ভালো। এই তো আর দুইটা আছে, তাতেই খেল। না না শোনেন, আপনি আর খান না, ঝাল লাগলে থাক। আমি আর খাইতে পারবো না, আর পারতেছি না। এই তো শেষ হয়ে গেছে, আমার তো দুইটা আছে, খান খান। এত ঝাল বড়া পারতেছি না, আর এত ব্যথা, এত ব্যথা করতেছে কেন? আমি আর পারতেছি না। কি হলো আমার বাদান? অনেক ব্যথা। ওষুধটা খাইলেই ভালো হয়ে যাইবা। হ্যাঁ বাদান, তোমার অসুখ হইলে আমার মাথা ঠিক থাকে না, অনেক ব্যথা। মামনি আইছো তুমি? আমাকে খুব আনন্দ লাগতেছে, মনটা ভরে গেছে রে মা। চাচা, ওই ঘাটে নৌকা বাঁধা দেখলাম তো, চিন্তা করলাম সাগরের অবশ্য শরীর খারাপ হয়েছে নাকি, তাই দেখতে এলাম। হ্যাঁ ওই শেষটা ঠিক আছে, জ্বরটা অনেক বেড়ে গেছে মা, অনেক বেড়ে গেছে। ঠিকন হ্যাঁ হইলে তো অনেক তাপ, শোল তো পুড়ে যেতেছে। চাচি মাথায় একটু পানি ঢালেন না? একটু পানি, পানি ঢালার ব্যবস্থা? পানি তো ঢালছি, এখন ওষুধ খাইলে না খাইলে ভালো। বাবা বাবা, একটু 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 ধৈর্য ধর বাবা। সাগর সাহেব, সাগর সাহেব, আমি কালকে আপনার উপর অনেক অত্যাচার করছি, আপনি আমার উপর রাগ করেন না, আমি যে ক্ষমা চাইতেছি আপনার কাছে। না না চাচা, আমার আমার খুব খারাপ লাগতেছে, ওনার এই অবস্থায় দেখে আমার নিজের খুব খারাপ লাগতেছে। সাগর সাহেব, আমি আর কখনো আপনার সাথে এমন করব না, সবসময় আপনার পাশে থাকবো। পানি নিয়ে আসি মাথায় ঢাকার। একটু ধৈর্য ধরো। অনেক ব্যথা ও মা, মা গো ব্যথা। আমার মনে হয় কি জানোস, বেচারের উপর দিয়ে তো অনেক বড় একটা প্রেশার বয়ে গেছে, এটা কি কম কথা কও? এই কারণেই বোধ হয় বেচার একটু হাবা হয়ে গেছে আর কি। দেখোস না, নিজের নাম পর্যন্ত বলতে কষ্ট হয়। আচ্ছা শুন, আমরা দুজন মিলে ওরা একদম চালাক বানিয়ে ছাড়বো, ঠিক আছে? বেশি চালাক আবার বানাস না, বেশি চালাক বানালে কিন্তু বিপদ আছে।
ছেলে মানুষ বলে কথা, যদি তোর পিছনে লেগে যাই। না তা হবে না। শোন, আমি কিন্তু সাগরে প্রথমে খুব জ্বালাবো, তুই কিন্তু কিছু কইতে পারবি না। আমার আবার সরস মানুষের জ্বালাতে খুব ভাল লাগে। আই কি না, খবরদার তুই এমন কিছু করবি না। কিন্তু আমি করবই, আমি আজ রাতে লিস্ট বানাবো, লিস্ট বানায় দেখবো কি কি দুষ্টামি করা যায়। আচ্ছা ঠিক আছে, এখন কোচিংয়ে দেরি হইতেছে না, তাতে চল। মনটা খারাপ করে বসাস, কিছু হয়েছে? না মা, তেমন কিছু হয় নাই। তবে তবে একটা অন্যায় করে ফেলছি মা। কি অন্যায় করছস যেভাবে মন খারাপ করে বসাস? আজকে কি হয়েছে জানো? হয়েছে আমি আর তুরি মিলা, ওই তোর চাচার পালকগুলো আছে না সাগর, তার নাম হাবা গোয়া পায়া, এতগুলো ঝাল ঝাল বড়া খাওয়া দিছি, তারপর থেকে বেচারা অসুস্থ। মা এটা কি করলি তোরা? বিদেশি একটা ছেলে স্মৃতিশক্তি হারাই ফেলাইছে, আর সেই ছেলেটার সাথে তোরা এরকম খারাপ ব্যবহার করলি, এটা তো ঠিক হয়েছে? বুঝছি তো মা, আজকে আমি শিক্ষা হয়ে গেছি, আর কখনো করবো না। এদিকে আসো, আসো আসো। তোর নাম জানি কি? জি সাগর। সাগর? তোমার নাম সাগর? হ্যাঁ, নদী থেকে তুমি তো সাগরে থাকবা। হ্যাঁ, আমরা তোর একটা বুদ্ধি দিব, রাখবি? কি বুদ্ধি আগে ক, রাখবি? ভালো বুদ্ধি দিলে রাখবো না কেন? তাহলে শো, তোর নৌকায় যে দুই সুন্দরী পার করস না, তার মধ্যে যে তৃষা, সেই তৃষা ম্যাডামরে বলবি, ম্যাডাম আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি। যেসব বাজে কথা আমি বলতে পারবো না। বলবি না মানে তোর বাপ বলবো। দেখেন আপনারা কিন্তু বাজে লোক, আমার কাছ থেকে দূরে যান। এই শালা, এটা কি দেখছস? এটা দিয়ে আগে তোরে মারো, তারপর তোর ম্যাডামরে মারো, বুঝতে পারছস? ওস্তাদ আপনারা যা করবেন আমি সব শুনুম, তবু আমারে মারেন না, আমার আপুরেও মারেন না। এই তো লাইনে আইসি, এক কাম কর। এটা দেখছ, এটা হলো ওষুধ, সাহসের ওষুধ, এটা খাবি ভাই, তোরে যা যা কইবো এটা সুন্দর করে কইতে পারবি। ওষুধ ওষুধ কি ওষুধ এটা? খাইয়েই দেহ। কেমন লাগতেছে? কি জিনিস খাওয়ালে না, আমার মাথাটা না পুরো ঘুরতেছে, আর কেমন জানি খুব আনন্দ লাগতেছে। শোনো সাগর মিয়া, তোমার ম্যাডামের কলেজ ছুটি হয়েছে, ওই যে ঘাটের দিকে আইতেছে, কি কইছি মনে আছে তো? সব মনে আছে। গুড বয়, সুন্দর করে করো। কি খাওয়াইলো? সাগর ভাই কেমন আছেন? খুব ভালো আছি। আছেন না ম্যাডাম, আমরা একটা খেলা খেলি, প্রেম প্রেম খেলা। আপনি এসব কি বলতেছেন সাগর ভাই, আর এমন করতেছেন কেন? ঠিকই বলতেছি ম্যাডাম, আপনি আপনি অনেক সুন্দরী, আপনার না আমি ভালোবাসি, আই লাভ ইউ। কি সব নোংরা কথা বলতেছেন আপনি, আর এভাবে হেলতেছেন কেন, কি করছেন আপনি? নোংরা না নোংরা না, আপনি সত্যি সুন্দরী, আমি আপনার বিয়া করবো। মুখ সামলা কথা বলেন, আপনি যে এত নোংরা একটা মানুষ আমার আগে জানা ছিল না।
না না না, আমি ঠিকই বলছি, আপনি খুব সুন্দরী। কি ঠিক বলি নাই? সাগর সাহেব, আপনি সব কি কইতাছেন? আপনি প্লিজ একটু চুপ করেন। আরে আমি ঠিকই কইতাছি, আমি উনারে বিয়া করব। আপনি একটা অসভ্য সডলক ইতর। আই তো চল লোকে আছেন তো, ইডিয়েট কোথা কেনা? নোংরা না, নোংরা না, আপনি খুব স্টেবল সুন্দর, খুব সুন্দরী। আমি আপনারে বিয়া করব। আই লাভ ইউ, লাভ ইউ। ভাইজান, ও ভাইজান, বাইতে আছেন? ভাইজান, ও ভাইজান, করস না বাবা। সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। একটা বিরাট অপরাধ করে ফেলেছি ভাইজান, আপনার আমার মাফ করে দিন। কি হয়েছে দেখি? তিশামা আছে ঘরে? আছে তো, ওরে ডাকেন, ওর সামনে কই কথাটা। তিশা, তিশা, মাগো মাগো, আমার পোলাটা তো বিরাট অন্যায় করে ফেলেছে মা। আসলে হয়েছে কি, ওই যে তিনজন মাস্তান আছে না, ওরা ওই খেলনা পিস্তল দিয়ে আমার পোলাটারে ভয় দেখেছে, তারপর জোর করে মদ খাওয়াই দিছে। মদ খেয়ে আমার পোলাটা কি উল্টা পাল্টা কি করছে, তোমার সাথে কি ব্যবহার করছে মাগো। ওরে ওরে তুমি মাফ করে দাও। যা যা মাফ, না না ঠিক আছে, আমি বুঝতে পারছি। যাও তুমি ঘরে যাও। ওই তিন ডারে আমি দেখতেছি, তোমরা যাও। তোমারে আর নৌকা বাইতে হইব না, মাঝির কাজ সকলরে দিয়ে হয় না তো বাজান, বইটাটা আমারে দিও। আজ থেকে আমি আবার নৌকার হাল ধরু। তাহলে আমি কি করু? তোমার কিচ্ছু করতে হইব না, আমি যতদিন বেঁচে আছি আমি নৌকার হাল ধরে থাকবো। তুমি যাও, ঘরে যাও, বিশ্রাম করো, যাও যাও। Thank you.
আপনি যে এত সুন্দর বাঁশি বাজাতে পারেন আমার সেটা জানা ছিল না। আপনি হঠাৎ এখানে কি করব বলেন? আপনার বাঁশি শুনে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম, তাই নিজেকে ধরে রাখতে পারি নাই। ওই দিনের ব্যবহারের জন্য আমারে ক্ষমা করবেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, সব ওই দুষ্ট লোকগুলার কারসাজি। না না ঠিক আছে, আমি আমি বুঝতে পারছি, কিন্তু তখন আসলে ভুল বুঝে আমি আপনার উপর অনেক অভিমান করছিলাম। এসব কথা বাদ দেন, যা হয়ে গেছে এগুলো নিয়ে আর দুঃখ পাইয়া লাভ নাই। শুনেন, বাঁশি তার একটা সুর শুনতে খুব ইচ্ছা করতেছে, শোনাবেন? শোনাব। কিন্তু হ্যাঁ, একটা কথা আসলে না বলে পারতেছি না, যেদিন থেকে আপনাকে দেখছি সেদিন থেকে না মনের মধ্যে একটা মায়া জন্মায় গেছে আপনার জন্য, আর আপনি এত সুন্দর করে বাঁশি বাজান। চলেন আপনারে আগাই দিয়ে। সাগর ভাই, কিছু মনে না করলে আপনার একটা কথা বলবো? জি বলেন। কথাটা বলতে আসলে আমার আমার বিবেক থেকে না অনেক বাধা নিষেধ আসতেছে। আচ্ছা ঠিক আছে, থাক বাদ দেন, আজকে না অন্য কোনো একদিন বলবো। কিন্তু আমার না নৌকা চালাইতে মানা করছে। কে তুই? আচ্ছা আচ্ছা। জি উনি বললেন আমি নাকি উপযুক্ত মাঝি না। সেটা তো আসলে আমারও মনের কথা। তোমার লেখাপড়া বন্ধ। কেন বাবা? লেখাপড়া শিখে যদি তুমি মানুষই না হও সেই শিক্ষা দিয়ে লাভ কি? আমি আবার কি করলাম? আপনি এসব কি কইতাছেন? আমি যা কইতাছি বুঝে শুনেই কইতাছি। কি বুঝে শুনে কইতাছেন আপনি? তোমার মাইয়া তৈয়ব মাঝির পোড়া বা অপলার লগে রং তামাশা করে। কি? আমি আমি নিজে চোখে না দেখলে এই কথা কইতাম না। আপনি একটু শান্ত হন। কিসের শান্তম? আমার এত রাইতে তোমার বাড়িতে বেড়াইতে আসি নাই। ওই বেটা
তোর ওই কুড়াইয়া পাওয়া পোলারে আমার মায়ের পিছনে লালাই দিছ শীত লেগে, তোর তো সাহস কম না রে ভাই। জানা আপনি এগুলেন কি কথা? ও তুমি কিচ্ছু জানো না, বাপ দেখে মনে হচ্ছে বাজা মাছ উল্টা খেতে জানো। না ভাই জানা আমি আবার কি জানো, আমি আমি হাসাই কিছু জানি। তোমার আসল পরিচয় কি? আমার তো কিছু মনে নাই। ঢং করো ঢং, কিচ্ছু জানি না, তুই একটা সন্ত্রাসী নাইলে খুনি। না না ভাইজান, না জানি আপনি ওরে এমন অপবাদ দিয়েন না। আরে অপবাদ কি দিব, কাল সকালে তোর বাড়িতে পুলিশ আইব। ভাইজান আমার পোলাটা আলাভোলা, ওরে আপনি পুলিশে দিয়েন না। কিসের আলাভোলা, এরকম পাকা টমাটোর মতন চেহারা দেখে আলাভোলা না? সব আর ভুজন ভুজন খাড়াও, থানায় যাইতেছি, থানার থেকে পুলিশ আইলেই টের পাইবা আলাভোলা কারে কয়। ওই চলো কাকা চলে। পুলিশ আইব কেন, কি করছি আমি? তুই বল হে ব্যাপার, তুই বল। ওই বললাম কার কাছে যাবো, আমি তো কারো চিনি না। লেখাপড়া করনের কাম নাই, কোচিং এ যাওয়া লাগবে না, যাও ঘরে যাও। আপা শুধু শুধু আমার মুখের উপর একদম কথা কবি না, যা ঘরে যা। তৃষা তো কইছে ওই ছেলের লগে তার কোনো সম্পর্কই নাই। আমি অত কিছু বুঝি না, আমি কালকে থানায় যা সব কিছু জানাই আসছি। কি জানাইছেন আপনি? একটা অচেনা অজানা ছেলে আমাদের গ্রামে আসছে, এটা আমাদের গ্রামের জন্য বিপদজনক। কে জানে ওই ছেলেটাই হয়তো কোনো বড় সন্ত্রাসী অথবা জঙ্গি। না না আব্বা, উনি এমন কিছু না। তুই কেমনে জানোস, তুই কেমনে জানোস? পিরিতি দেখাও, আমি কিছু বুঝি না মনে করছস না বাবা? উনি চুপ, একদম চুপ, যা ঘরে যা। তোরি তুই বাড়ি যা। আপনাকে তৈব মাঝির বাড়িতে যাবেন? তো এত কথা হইনা কাম কে, ওই ওই বাড়িতে নাকি একটা পলাইছে স্যার, কইতে যে কোন আকাম খুঁড়েছে আল্লাহ জানে, অজ্ঞান অবস্থা পাওয়া গেছে, মাথা মতা ভাড়েন না। হসার প্রথমে দেখাই মন হয়েছে সন্ত্রাসী সন্ত্রাসী। তোকে এত বুঝার কাম নাই, তোর মাসের বাড়ি কোনটা সেটা আমরা চিনাই দে। চল জি চল জি জি স্যার চল চল। আপনি তো মাঝি? জি স্যার। ওই ছেলেটা কোথায় স্যার? ছেলেটা আছে বাইরে আছে, ওকে ডাক দেন স্যার। ছেলেটা কিন্তু খুব আলাভোলা স্যার,
মাথায় আঘাত পেয়ে না কিছু মনে করতে পারে না, কিছু মনে করতে পারে। আপনাকে এত কথা বলতে বলছি আমি, ওই ছেলেটাকে ডাক দেন। সাগর বাজার, সাগর জি। এই যে আপনার নাম কি? আমার নাম সাগর। না না, আমি আসল নামটা জানতে চাচ্ছি। জি জানি না। বাবার নাম মায়ের নাম কিছু বলতে পারেন? জি 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 না। আচ্ছা, সে রাতের কথা কিছু কি মনে আছে? কোন রাতের কথা? আই সি। শোনেন সবাই, ওনার আসল নাম হচ্ছে আদনান আবির খান। কিছুদিন আগে রাতের বেলা ওনারা সপরিবারে ময়মনসিংহ থেকে ফিরছিলেন। রাত বেশি হয়ে গিয়েছিল তাই রাস্তায় গাছ ফেলে ওনাদের গাড়িতে ডাকাতি হয়। ডাকাতদের সাথে ধস্তাধস্তির সময় ওনার মাথায় ডাকাতরা ভারী কিছু দিয়ে আঘাত করে। ওর বাবা মা ভাই বোন গাড়িতে উঠে চলে যায় আর আদনান দৌড়ে পালিয়ে যায়। তারপর ভাগ্যচক্রে আপনাদের গ্রামে এসে উপস্থিত হয়। দারোগা সাহেব, আপনি এত কিছু জানেন কেমনে? পুলিশই তো সব কিছু জানবে। ওনার বাবা ঢাকায় গিয়ে মিসিং ডায়েরি করে, পুলিশ হেডকোয়ার্টার ওনার ছবি সহ সমস্ত থানায় পাঠিয়ে দেয়। আপনি যখন গত রাতে গিয়ে আমাকে একজনের কথা বলছিলেন, ঠিক তখনই আমি বুঝে গেছি এই সেই আদনান আবির খান। আরও কনফার্ম হলাম ঠিক সকালে ওনার বাবা আমাকে ফোন করেছিলেন। উনি ফোন করে আমাকে বললেন, আজকে ফেসবুকে আমার ছেলের বাঁশি বাজানো দেখছি এবং লোকেশনটা ছিল আপনাদের গ্রামে। ওনার বাবা মা আসতেছে, আমরা ওনাকে থানায় নিয়ে যাব। আমার সাগর কোথায় যাইব না? আমি থানা যাব না। আমার পোলাই কোথায় যাইব না? হবে না তোর ভাই, ওনাকে আমাকে থানায় নিয়ে যেতে হবে। আপনি খামাখায় সময় নষ্ট করতেছেন দারোগা সাহেব, ওনাকে নিয়ে চলেন তাড়াতাড়ি। আমি যাব না। আগের জীবনের কথা আমার মনে নাই, কি ছিলাম আমি, কে ছিল আমার, কিছু মনে নাই। এই জীবনে আপনাকে দেখে মাঝে মাঝে মনে হইতো এই মেয়েটা এত ভালো কেন, ইস এই মেয়েটার সাথে যদি সারাটা জীবন থাকতে পারতাম। এই সেটারে কি কয় আমি জানি না, ভালোবাসা নাকি প্রেম জানি না। থেকে যান না আপনি, আমার সাথে সারাটা জীবন।
সবকিছু যে আমার হাতে না এইটা আমি বুঝে গেছি। আমার মা বাবা নাকি আসতেছে, তারা যে আমার জন্য অনেক কষ্ট করছে তৃষা, আর অন্য কেউ। আমি যে মস্ত বড় ভুল করে ফেললাম, আপনারা ভালোবাসা এই সময় আমার কি বলা উচিত আমার জানা নাই, তবে এতটুকু জানি আমি আবার ফিরে আসবো এই গ্রামে আপনার কাছে। এই ঘাটে আবার নৌকা পাই, আমি ফিরে আসবো। আসি।